আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি শুটকির ভর্তার একটা রেসিপি নিয়ে আসছি, সেটা আমি হাতে মেখে করেছি কাঁচামরিচ দিয়ে, আর আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তবে চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে এখানে একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে খুবই সামান্য একটু তেল দিয়ে দিব, রেগুলার সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে বড় রসুনের থেকে 6টা খোয়া রসুন আমি একটু কুচি করে নিয়েছি, আর রসুনটাকে আমি টেলে দিব। রসুনটাকে একটু হালকা তেলে একটু টেলে নিব। রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি সবগুলো রসুনকে নামিয়ে নিব। আর রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে একদমই সিদ্ধ হয়ে গেছে। হাতে যখন আমি করব ভর্তাটা বানাবো তখন পুরোপুরি আমি হি করে নিতে পারবো। এখন আমি দিয়ে দিব এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার থেকে একটু পেঁয়াজ আমি রেখে দিব, কাঁচা ব্যবহার করব সেই জন্য। আর এটা বাকি পেঁয়াজটাকে আমি রসুনের মতো করে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব কম জালের, আমি এখানে 3টা, 6, 7, 8, 9, 9টা কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচগুলোকে এভাবে আমি একটু একটা ছুরি দিয়ে একটু মাথাটাকে একটু চিরচির করে দিব, যেন এগুলো না ফুটে, মানে ফুটে গায়ে আসার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। নতুন রাঁধুনি যারা আছেন তারা নিশ্চয়ই আমার এই টিপসটা ফলো করবেন, অবশ্যই এরকম একটু কেটে কেটে দিবেন। তো আমি এখানে 8-9টা কাঁচামরিচ নিয়েছি, এটা বাজার থেকে কেনা, কারণ আমি আমার গাছের মরিচ দিয়ে যদি করি তাহলে সেই ভর্তাটা খেতে পারবো না, এতটা ঝাল। তো আমার গাছের কাঁচামরিচ কিন্তু অনেক টেস্ট হয় কিন্তু অনেক ঝাল হয়। তো এখন আমি এটাতে কিন্তু একদমই তেল দিচ্ছি না, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, জাস্ট কাঁচামরিচটা সিদ্ধ হওয়ার জন্য কাঁচামরিচটা। আর এখানে আমি 5টা শুটকি, চ্যাপা শুটকি সুন্দর করে আমি ধুয়ে মাথাটাকে ফেলে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, সেটা আমি এই যে মরিচের উপরে দিয়ে দিব, একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, আমি কিন্তু এখন লবণ ব্যবহার করছি না, লবণটা আমি ভর্তাটা বানানোর সময় ব্যবহার করব। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন, আমার রেসিপিটা দেখছেন, কেমন লেগেছে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, আবার একটু ঢেকে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে মরিচটাকে একটু সাইড করে নিব, নিয়ে আমি এখানে যে শুটকিটা আছে সেটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে একটু কাঁটাটা ফেলে দিব, কাঁটাটা ফেলে দিব, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে শুটকিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু একদমই তেল ছাড়া করছি, একটু পানি দিয়েছিলাম জাস্ট কাঁচামরিচ আর শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। সে কাঁচামরিচটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি এই ভর্তাটা অনেক প্রায়ই করি, তো আমি এটা শিখেছি ময়মনসিংয়ের যে লোকজন থাকে আমার বাসায়, তারা দেখেছি এইভাবে করতে খুবই টেস্ট হয়। আমি আগে ভাবতাম যে কীভাবে করে তারা তেল ছাড়া মানে এরকম ভেজে, কিন্তু খুবই মজা হয়। আমি কিন্তু শুটকিটাকে এইভাবে ভেজে নিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এভাবে একটু আপনারা শুটকিটাকে একদম গলিয়ে ভেজে নেবেন, এই যে কাঁটাগুলোকে ফেলে দিবেন, কাঁটাগুলো কিন্তু একদম মানে আলাদা হয়ে গেছে। তো এই যে শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। আর একদম
পেন থেকে আলাদা হয়ে গেছে, উঠে গেছে। এখানে কিন্তু আমি 5টা শুটকি নিয়েছি, কিন্তু দেখুন কতটুকু হয়েছে। কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার, চ্যাপা শুটকি, পুটি শুটকি। তো মরিচটাকেও আমি সাথে সাথে আর একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটু টেলে টেলে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ভর্তাটা করব। আমার সাথে থেকে পুরো ভর্তার রেসিপিটা দেখে নেবেন। তো ভিউয়ার্স, ভর্তাটা করার জন্য প্রথমে আমি এখানে কাঁচা মরিচগুলোকে নিয়েছি, আর এটাকে হাত দিয়ে একটু মিহি করে নিব। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে আমি একটু মেখে নেব। আর এটা কিন্তু অবশ্যই খুবই সাবধানে করবেন, যেন ছিটে চোখে টোকে না যায়। আর হাত দিয়ে ডলার সময় একটু সাবধানে ডলবেন, আর নতুন গৃহিণীরা খুবই খুবই সাবধানে ডলবেন। মরিচ আর লবণ খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর একটু কিন্তু ভর্তা কিন্তু এরকম থাকলেই ভালো লাগে, একটু আদা বাটা আদা বাটা। তো এখন আমি ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ভর্তা মানে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। আর রসুনটা দেখুন একটু হাত দিয়ে এরকম করার পরেই কিন্তু একদম মিশে যাচ্ছে। আর রসুনটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা লাগে না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। এটা বড় রসুন আমি এখানে ব্যবহার করেছি। তো এটাকেও আমি পেঁয়াজ রসুনের সাথে একটু মেখে নিব। এই হাতে মাখা চ্যাপা শুটকি ভর্তা কি যে মানে মজার, আপনারা যদি না বানান বাসায় তাহলে কিন্তু কখনোই এটার স্বাদ পাবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন এই ভর্তাটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিটা, যে ভেজে রেখেছিলাম শুটকিটা আমি কিন্তু কাঁটাটা ফেলে দিয়েছি। তারপরে একটু সাবধানে একটু মাখবেন এটা। তো ভিউয়ার্স, এই যে দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে শুটকির ভর্তাটা। তো সবাই ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন বেল বাটনটা অন করে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।